গাইস, এটা আমার আম্মু, সে হাই। দেখো কেউ হাই দিচ্ছে না, এরা আমার জন্য আসছে, তোমার কোনো বেল নেই, পড়তে বস। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আই প্রেজেন্ট টু ইউ, আমাকে নিয়ে যেসব ব্যাপারে আমার আম্মু হতাশ। পড়াশোনা, অবভিয়াসলি আমার রেজাল্ট অত একটা ভালো না, ন্যাচারালি বোর্ড এক্সামস না, আই এম টকিং অ্যাবাউট পজিশনস, উল্টাপাল্টা পজিশনস ভাবেন না প্লিজ। আই মিন স্কুলে গ্রেড ওয়াইজ আমাদের মেরিট পজিশনস দেয়, মানে ওকে, আমি অত খারাপ স্টুডেন্টও না, আমি লাইক মাঝখানে আসি, উপরেও না নিচেও না, এমন জায়গায় আছি যেখানে টিচাররাও না আমাদের বেল দেয় না। আচ্ছা হ্যাঁ, লাস্ট অফ টেনরা মেক শিওর করো রেজাল্টের দিন যেন তোমাদের প্যারেন্টসরা আসে, আমি পার্সোনালি তাদের সাথে কথা বলতে চাই। টপ টেনরা মনে করে প্যারেন্টসদের বললো যেন তারা আসে, আমি পার্সোনালি তাদেরকে থ্যাঙ্কস বলতে চাই, স্পেশালি তুমি লাভলি, তোমার মা যেন মাস্ট আসে, তাকে ছাড়া কি প্যারেন্টস ডে হয়? এক্সকিউজ মি স্যার, 20-40 পজিশনের আমরা, তোমরা কি আমার সেকশনে? এনিওয়ে, কামিং ব্যাক টু আম্মু, আম্মুর হতাশা হলো আমি একেবারেই পড়ি না, আর এক্সামের আগের দিন পড়েও কেন আমার রেজাল্ট আরো ভালো হয় না। ও তো এক্সামের আগের দিন পড়ে, ওর মা আমাকে বলছে ওর রেজাল্ট তো ভালো কিভাবে হয়, ও বলছে, আর তুমি বিশ্বাস করছো? তোমার আসলেই মনে হয় যে এই ব্যক্তি শুধু এক্সামের আগের দিন পড়ে? নো ওয়ান্ডার তোমার রেজাল্ট খারাপ হইতো, তুমি আসলে ডাম। কিছু বললি না? মেকআপ, আমার আম্মুর জীবনের অনেক বড় একটা হতাশা হলো তার মেয়ে সাজুগুজু করতে চায় না অ্যান্ড মেকআপে ইন্টারেস্টেড না। দেখ কত সুন্দর লাগতেছে, হ্যাঁ কজ ও সুন্দর না, কজ ও সুন্দর করে মেকআপ করছে, শাড়িও পরছে, আর তুই কি পরছিস? শিখ কিছু, আমার কি দোষ? ইউ নো কেন সুন্দর? কজ আন্টিও সুন্দর। তুই কি কিছু বলার চেষ্টা করতেছিস? কই না তো, আমি তো কিছু বলিনি। ওই যে দেখো বাবা, যা যা ফ্ল্যাট করো, হ্যাঁ আমি গেলাম, ওকে না। রিলেশনশিপস, দ্যাটস রাইট, আম্মু আমার রিলেশনশিপ নিয়ে অনেক বেশি হতাশ, কারণ আমি তার সাথেই পুরো দিন স্পেন্ড করি, কোনো পড়াশোনা করি না, টাইম মতন খেতেও আসি না, সারাদিন তাকে নিয়েই হারায় থাকি। আম্মুর মনে হয় যে আমি লাভ, অ্যান্ড ইউ নো হোয়াট, আই থিঙ্ক শি ইজ রাইট, আই অ্যাম ইন লাভ উইথ মাই কম্পিউটার। বেসিক্যালি আমি সারাদিন পিসিতে বসে থাকি, আর আম্মু এই কারণে অনেক বেশি হতাশ, ন্যাচারালি লাইক এনি আদার বাংলাদেশি মাদার। ক্যাজুয়াল, নতুন কিছু শিখো তো। ছবি তোলা, দ্যাটস রাইট, অন্য মাদের কষ্ট থাকে তাদের মেয়েরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ছবি ছাড়ে অ্যান্ড 2 মিনিট পরপর সেলফি তোলে, আর আমার মার কষ্ট হলো আমি ছবি তুলতে চাই না। ওয়েল গেস হোয়াট, আমি ছবি তুলি, মানে অন্যদেরটা তুলে দিই আর কি, গেট অফ মি, আমি তুলি মাঝে মাঝে, তুলি তো মাঝে মাঝে। খাওয়া দাওয়া, হ্যাঁ সো আমি অনেক কম খাই অ্যান্ড এটা নিয়েও আম্মু অনেক বেশি হতাশ। আরেকটু নে, এত আস্তে কেউ খায়? তোর তো খাইতে খেতে আবার খিদা লেগে যাবে এই স্পিডে খাইলে। ওয়েল আম্মু, তোমাকে নিয়েও না আমি অনেক বেশিই হতাশ, তুমি এখনো ইউটিউবে সার্চ দিতে পারো না, তোমার ভুঁড়ি হয়েছে, তুমি আর বাবা মাঝে মাঝে বাইরে ডেটেও যাও না, তোমার বিস্কিট কালারের জামা আমার 2 চোখে সহ্য হয় না। ও না, আই এম সরি, ভুল বলছি, তোমার 40টা বিস্কিট কালারের জামা আমার 2 চোখে সহ্য হয় না, মানে তোমার সব জামাই বিস্কিট কালার কেন? আমার সব জামাই বিস্কিট কালার, তাই না? তুমি এখনো না বাংলা সিরিয়াল দেখো, মানে ইন্ডিয়ান সিরিয়ালই দেখবা, অ্যাটলিস্ট হিন্দি দেখো। না থাক, বাংলাই দেখো। কি 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 মা, দ্যাটস রাইট, আমি মা। দেন দেয়ার্স তোমার সেই একই পচানো লাইন্স গুলো, মানে তোমার মেয়ে এত ভালো স্ক্রিপ্ট লেখে, বাট তুমি ইউজ করবা সেই বাংলা সিনেমার পুরানো লাইন্স। চৌধুরী সাহেব, আমরা খন্দকার। ও হ্যাঁ তাই তো, আমি না হইলে তোর বাপের সংসার এতদিন আর কেউ করতো না, কেউ একটা সুতানের 2টা করতে পারে না। নাও করছে, তোরা 2 ভাই বোন তোদের জাতের মতনই হয়েছিস, আর আম্মু তুমি আবার জার্মোফোবিকো, মানে জাস্ট ফোবিয়া বলাটা না ভুল হবে, তুমি একটা আস্ত স্যানিটাইজার। আরে আমার উপর চিল্লাচ্ছো কেন, তুইও ময়লা, কি করতেছো, পড়তে বসো যাও। আচ্ছা না, জোকস অ্যাপার্ট, আমি না অনেক প্যারেন্টস দেখছি আমার এই ছোট একটা লাইফ স্প্যানে, আর অনেক ওভার এক্সাইটেড হাইপার অ্যাক্টিভ প্যারেন্টসদের থেকে আমার আম্মু অনেক চিল আছে, রেজাল্ট নিয়ে অত একটা প্যারা দেয় না। আম্মুর রান্নাও জোস, প্রবাবলি বিকজ আমি সারা জীবন আম্মুর রান্নাই খাইছি, আর ম্যাগি কফি আর গরম পানি ছাড়া আমি কিছু বানাতে পারি না। এনিওয়ে,
ইউটিউব নিয়েও সে একেবারে চিল, তাও আবার কার্টুন, লাইক দ্যাটস রেয়ার। কয়েকটা বাঙালি মা তার মেয়েকে ক্লাস টেনে ইউটিউবে কার্টুন বানানো স্টার্ট করতে দেয়, উইচ ওয়াজ লাস্ট ইয়ার। আমি লাস্ট ইয়ার স্টার্ট করছি, মানুষজন কমেন্টে আস করার আগে আমি বলে দিলাম আমি লাস্ট ইয়ার টেনেছিলাম, এই ইয়ার আমি ঘরে, স্টে হোম স্টে সেফ। এজ আস করার আগেও আমি বলে দিই আমি 17, মানে অলমোস্ট 17 এখনো হয় নাই, আই এম প্রিটি শিওর। যাই হোক, হোয়াট এভার, ডাজেন্ট ম্যাটার। সো ইয়েস, আম্মু আমাকে নিয়ে যতই হতাশ থাকুক না কেন, আর আমি আম্মুকে নিয়ে যতই ডিসঅ্যাপয়েন্টেড হই না কেন, উই আর বোথ ইন অ্যাগ্রিমেন্ট যে বাবা আর ভাইয়া একই রকম হয়েছে, আর ওদের রান্নায় করতে অনেক বেশি মজা লাগে। অ্যাজ ফর মি, আমি মিক্সড হাইব্রিড, সব কম্বাইন্ড হয়েছি। হ্যাঁ আমি উইয়ার্ড, এমনি তাকানো লাগবে না, বাইর হন, যান, ভিডিও শেষ, বাই। ফার্স্ট অফ অল, বাইরে অনেক বেশি সাউন্ড হচ্ছে এটার জন্য আমি দায়ী না। সেকেন্ডলি, এন কার্ডের রিজন হলো আমার কাছে কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে। ফার্স্ট অফ অল, ইনস্টাগ্রাম আইডি চাইছিল অনেকজন, সো বুম ডান, ডিসক্রিপশনে আছে, অ্যান্ড যদি আমার মনে থাকে তাহলে আমি এডিট করে এখন স্ক্রিনেও দিয়ে দিছি। ফেসবুক পেজ অনেক দিন ধরেই আছে, অ্যান্ড ডিসক্রিপশনে আছে। আমার মৃদুল ভাইয়ার একটা ডিসকর্ড সার্ভার আছে, ওইটাও ডিসক্রিপশনে আছে অ্যাজ অলওয়েজ। আরেকটা জিনিস হলো গাইস, ইফ ইউ হ্যাভ এ নোটিসড অলরেডি, বুম, আমি আমার যে অ্যাভাটার চ্যানেলের ওটা চেঞ্জ করছি, বিকজ আই থট দ্যাট আমি শিখছি অনেক কিছু কালারিং স্পেশালি, সো দেয়ার ইউ হ্যাভ ইট, এইটাই থাকবে অনেক দিন, আমার চেঞ্জ করার কোনো ইচ্ছা নেই এনি টাইম সুন। আর এই ভিডিওতে দুইটা জায়গায় আমি আমার আগের ভিডিওর দুইটা ফ্রেম ইউজ করছি, মানে ফ্রেম বলতে জাস্ট দুইটা জায়গায় দুইটা ছবি আমার আগের ভিডিও থেকে নেওয়া, একই ভিডিও থেকে নেওয়া, সো মানে ড্রয়িংয়ের কোয়ালিটি দেখলে বোঝা যাচ্ছে যে ওটা আগের ভিডিও। সো দেখি কে কে জানে যে ওটা কোন ভিডিও থেকে নিছি, জাস্ট লেট মি নো ইফ ইউ নো, মানে খোঁজা ছাড়া, যে আগের ভিডিও দেখে খোঁজা ছাড়া দেখি কে কে বুঝতে পারছে কোন ভিডিও থেকে ওই দুইটা ইয়া নেওয়া, ওই দুইটা ফ্রেম আর কি। অ্যান্ড সিন্স আমরা লকডাউনে আছি অ্যান্ড আপনাদের অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, গো অ্যাহেড অ্যান্ড ওয়াচ মাই প্রিভিয়াস ভিডিও। মা ওকে ফাইন, এনকার্ড শেষ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।